নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। শুভ্র মেঘ আর রোদের লুকোচুরি খেলায় শরৎ আসে অনাবিল সৌন্দর্য নিয়ে। ভাদ্র আসেন অর্থাৎ ইংরেজি আগস্ট অক্টোবর মিলে শরৎকাল। শিউলির সুগন্ধে পূর্ণতা পায় শরতের বাতাস। নীল আকাশে তুলুর মতো ভেসে বেড়ায় শুভ্র মেঘ। নদীর দুতির উজ্জ্বল হয়ে ওঠে সাদা কাশফুল। শিউলি কামিনী জুঁই ফুলের সৌরভে মৌ মৌ করে শরতের প্রকৃতি। মৃদুমন্দ বাতাস ঢেউ খেলে যায় সবুজ ফসলের মাঠে। শরৎ মানেই কাশফুল, নির্মল নীল আকাশ, দিগন্ত জোড়া সবুজের সমারোহ। সবুজ শ্যামল প্রকৃতিতে শরতের আগমন মুগ্ধ করে আমাদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। এভাবে আমাদের সামনে শরতের সৌন্দর্য উপস্থিত হয় এক ভিন্ন আমেজ নিয়ে। কবিগুরুর মতোই শরতের অপরূপ রূপে মুগ্ধ হয় সব শ্রেণীর মানুষ। শরৎ এলে প্রকৃতির রূপ লাবণ্য বৃদ্ধি পায়। নদীর কূলে, মাঠের ধারে কাশফুলে ছড়াছড়ি মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। শরৎ নিয়ে কবিতা, গান, গল্পের কোনো কমতি নেই। ভালোবাসা বিনিময়ে কাশফুলের ভূমিকাও কম নয়। একসময় নদীর কূলে, মাঠের ধারে কাশফুলের ছড়াছড়ি ছিল। এগুলো শুধু চোখেই পড়ত না, মনও কেড়ে নিত নিমেষেই। কাশফুলের শুভ্রতায় বিমোহিত হয়ে কবিরা শরৎ নিয়ে নিজেদের আবেগকে তুলে ধরেছেন সাহিত্য পাতায়। তবে দুঃখজনক হলেও সত্য যে জলবায়ু পরিবর্তন এবং আমাদের লাগামহীন চালচলনের প্রভাবে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কাশবন। কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, অপরিকল্পিত বাসস্থান নির্মাণ, জমিতে রাসায়নিক সার ব্যবহার ইত্যাদি কারণেও ধ্বংস হচ্ছে কাশবন। স্মৃতির আয়নায় ভেসে উঠলেও বাস্তবে আর চোখে পড়ে না সেই থোকা থোকা কাশফুলের ঝোপ। এখন শুধু গান কবিতার মাধ্যমে সবাইকে শরৎকাল উপভোগ করতে হয়। এখন যেন গানে কবিতায় শরতের সমস্ত সৌন্দর্য ধরা পড়ে। অথচ মানুষ পটে ভেসে ওঠে নীল আকাশের মাঝে ভেসে বেড়ানো খণ্ড খণ্ড সাদা মেঘের ভেলা। শরৎকাল প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে দেয়। বর্ষার পরে গাছগুলো সজীব হয়ে ওঠে, তুলুর মতো মেঘগুলো উড়ে উড়ে ঘুরে বেড়ায় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শরৎ মানে নদীর তীরে কাশফুলের মাথা দোলানো পাগড়ুই। শরৎ মানে পুকুরে পুকুরে ফুটে থাকা শাপলা কানন। শরৎ মানে গাছে পাকা পাকা তাল, সুমিষ্ট তালের পিঠে। শরৎ মানে খেতে খেতে আমন ধানের দোল খেলা। কিন্তু সময়ের বিবর্তনে নীরব অভিমানে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে কাশফুল। আমরা প্রকৃতির কাছ থেকে শুধু চাই, প্রকৃতিকে কিছুই দিতে চাই না, প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য কিছুই করি না। মানুষ নিজের প্রয়োজনে কাশবনগুলো ধ্বংস করছে, আমরা কিছুই বলছি না। তাই তো মনে প্রশ্ন জাগে, এখন এই শরতে কোথায় পাবো কাশফুল? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।